নিষিদ্ধ নগরী লাসা। এটি পৃথিবীর উচ্চতম রাজধানী ও শহরও বটে। যে দেশটির রাজধানী তার নাম তিব্বত। একদিকে গোবি মরুভূমির ধুধু প্রান্তর, অন্যদিকে হিমালয় পর্বতমালার সুউচ্চ বরফ আচ্ছাদিত রহস্যে মোড়া চাদর, যা পৃথিবীর কাছে তিব্বতকে অনেক রহস্য রোমাঞ্চকর দেশ হিসাবে পরিণত করেছে। তিব্বতীয়ানদের একটি বিশেষ সংস্কৃতি রয়েছে, তারা আতিথেয়তার জন্য জগৎ বিখ্যাত। ঐশ্বরিক ব্যাপার স্যাপার তারা বিশেষভাবে মানেন। খাবার নিয়ে নানান রকমের নিয়ম নীতি তিব্বতীরা মেনে চলেন, যেগুলো বেশ অন্যরকম এবং অদ্ভুত। এই নিয়মের মধ্যে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো তিব্বতীরা মাছ খান না। কিন্তু কেন খান না জানতে গেলে আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। আজকে আমার চ্যানেলের যে নতুন দর্শক আমার এই ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে প্রেস করবেন। নমস্কার, আমি কৃষ্ণেন্দু সান্নিগ্রাহী, আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো তিব্বতীরা মাছ খান না। তিব্বতীরা মাছ এই জন্য খান না কারণ জলের যে দেবতা বা জলের যে দেবী তার পুনর্জন্ম হলো মাছ। এই বিশ্বাসে কিন্তু বিশ্বাসী তিব্বতীরা। আসলে জল হচ্ছে তাদের কাছে বডি ডিসপোজ, অর্থাৎ শরীর ত্যাগের জায়গা, যে কাজটা মাছ করে থাকে। আর ঠিক সেই কারণেই তিব্বতীরা মাছ খান না। বহুদিন আগে থেকেই তিব্বতীরা কোনো ছোট প্রাণীর মাংস খায় না। যেমন মাছ খাওয়াকে ওই দেশে একটি পাপ কাজ বলে ধরা হয়। ছোট প্রাণীর মাংস, যেমন ধরুন পাখি, মাছ, এই জাতীয় কেউ যদি খেয়ে থাকে তাহলে এই বিশ্বাসে বিশ্বাসী তিব্বতীরা তাকে শয়তান বলে আখ্যা দেয়। এর পাশাপাশি মাছ না খাওয়ার আরেকটি অন্য কারণও রয়েছে, যেটা শুনলে আমরা মাছ প্রিয় বাঙালিরা একটু অবাকই হব। তারা ভাবেন মাছ খেলে তাদের গলায় কাঁটা লেগে যেতে পারে, সেই ভয়টা থেকেই অনেকে মাছ খান না। এর পাশাপাশি বুদ্ধিজমে মাছকে বলা হয় গোল্ড নেট ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, মানে হচ্ছে গডের রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ পার্থিব একটি ভূমিকা পালন করছে ভগবানের কাছে মাছ, মানে ঈশ্বরের একটা পার্থিব রূপ বলা হচ্ছে মাছকে। এবং সেই জায়গা থেকে সমুদ্র বা জলাশয়ের সমস্ত কিছু যে সোল প্রোটেক্ট করে রাখে তা কিন্তু মাছ। তাই তিব্বতীরা মাছকে পুজো করে। তিব্বতের লোকেরা কিন্তু সোশ্যাল মডার্নাইজেশন, মানে বর্তমান সামাজিক উন্নতি বা অগ্রগতিতে অনেক এগিয়ে থাকলেও পুরনো কিছু বিশ্বাস বা ধারণা এখনও তাদের মধ্যে রয়ে গেছে। এদের মধ্যে তিব্বতের ইয়াঙ্গার জেনারেশন একটু আলাদা, তারা সবই খায়। তার পাশাপাশি বেশ কিছু এরিয়া রয়ে গেছে যেখানে মাছ এখনো খাওয়া হয় না, বুঝলে, ঐতিহ্যগতভাবে মানা হয়। তবে তিব্বতের ইয়াঙ্গার জেনারেশন এই বাধাকে অতিক্রম করতে পেরেছে। বাঙালিদের সাথে উদাহরণ টানলে বলতে হবে, বাঙালির কাছে নিরামিষ মানে কিন্তু পেঁয়াজ রসুন ভাত। তবে আজকের ইয়াঙ্গার জেনারেশন বাঙালিরা কিন্তু নিরামিষ মানে পেঁয়াজ রসুনটাকেও ঢুকিয়ে দিয়েছে। ঠিক সেইভাবে তিব্বতের ইয়াঙ্গার জেনারেশন তারা অনেকেই মাছটা খেয়ে থাকে, কিন্তু ঐতিহ্যগতভাবে তিব্বতীদের জন্য মাছ কোনো খাদ্য নয়, মাছ হলো একটি পূজোর উপকরণ, মাছ হলো পূজোর জন্য দেবতার একটি পার্থিব রূপ, এজন্য তারা মাছকে পূজো করে থাকে। এই জন্যই তিব্বতীরা মাছ খান না।